আগামী বৃহস্পতিবার 15 আগস্ট বিশেষ সফর কুকুরে আপনারা ব্যাকে একটি মাছ খেলানোর দৃশ্য দেখতে পাচ্ছেন। এটি ইউনিভার্সাল পার্ক প্রতিযোগিতার অন্তিম দিনের একটি অংশ। 11/8/2024 রবিবার এখানে প্রতিযোগিতার অন্তিম দিনের পাঁচটি চলে। প্রতিযোগিতার শেষ মাছটি ধরা হচ্ছে, তারই দৃশ্য এটি। আজ বেলা 5টার পর এই পুকুর পাড়েই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্থানীয় সম্মানীয় ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এই প্রতিযোগিতায় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পুরোটাই আমি তুলে ধরেছি আপনাদের সামনে। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাবাই বিশ্বাস, 6 কিলো 200 গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরে। দ্বিতীয় স্থানে আছে নয়ন পুরকাইত এবং তৃতীয় স্থানে আছে বাবু মিস্ত্রি। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং 15 আগস্ট এই পুকুরটি খোলা আছে। 1500 টাকার বিনিময়ে আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে 1500 টাকার পাস করা হয়েছে এই পুকুরে। এরপর আপাতত পুকুরটি বন্ধ থাকবে। পরবর্তীতে পুকুরটিকে আবার নূতনভাবে পরিচর্যা করে মাছ দিয়ে তৈরি করে আবার খোলার একটি পরিকল্পনা আছে। তাহলে আমি বিদায় নিলাম, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমন কিছু বলো না, এমন কিছু বলো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মুখ ঘোরাক, দাঁড়াও, রেডি, এদিকে তাকাও। ঠিক আছে, ইউনিভার্সাল পার্কে মাছের প্রতিযোগিতা ছিল নদীর ব্যাপী, তা আজকে শেষ হলো। শেষের পরে যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গণ্যমান্য ব্যক্তি বিশিষ্ট, আর ওনারা খুবই পরিচিত মিরাজের সঙ্গে বা ইউনিভার্সাল পার্ক সম্পর্কে। তো ওনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যে এই পার্ক এবং এই প্রতিযোগিতা এর আগেও হয়েছে, তো সেই সম্পর্কে যদি একটু কিছু বলেন, আপনাদের মূল্যবান সময় যদি একটু দেন, মানুষের সঙ্গে শেয়ার করেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা, উপস্থিত হয়েছেন সৌরভ গুপ্ত। আচ্ছা, আপনি আসেন স্টেজে। তো আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন একটু বলুন। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। কৌশিক ঘোষ ইউটিউবার চ্যানেলের আছে। যে এবারে আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছি, ইউনিভার্সাল পার্ক, যখন থেকেই আপনার এখানে দেবপুকুরে ইউনিভার্সাল পার্ক আরম্ভ হয়েছে, এখানে পার্ক যে তত্ত্বাবধানে চলছে বিরাজ, বিরাজ একটা নামটাই একটা ব্র্যান্ড। বিরাজ যেভাবে করে মানুষের কাজগুলোকে সুন্দর করার লক্ষ্যে থাকে, আগেরবারেও দেখা গেছে যে যেভাবে করে সুন্দর করে সাজিয়ে যে মাছের যারা অংশগ্রহণ করেছে মাছ ধরার জন্য, তাদেরকে একসঙ্গে এনে এক সূত্রে গেঁথে এবং তাদের একটা প্রাইস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা হয়েছে, এর জন্য ইউনিভার্সাল পার্ক এবং মিরাজের জন্য একবার জোর করে করতালি হবে। এই মন এবং এই ভালো কাজগুলোকে সুন্দর করে করার লক্ষ্যে যে মানুষগুলো থাকে তাদেরকে আমরা সবসময় অভিনন্দন জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছে এই পার্কের কর্ণধার রণদীপ সিংহরা, আমরা রনি বলি,
আর আছে এখানে অমল মিত্র, বিশিষ্ট সমাজসেবা করে বারাকপুর অঞ্চলে এবং নেতাজি বয়েস ক্লাবের সম্পাদক। আছে সৌরভ, সঙ্গীত জগতের আরেকজন মানুষ। খর্দা রবীন্দ্র ভবনে প্রোগ্রাম চলছিল, মিরাজ বারবার করে বলার পরও আজকে সৌরভ গুপ্ত আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, যিনি আজকে এই প্রাইজে অংশগ্রহণ করেছেন। এটা সাধারণত হয় না, কিন্তু হয়ে গেছে ব্যতিক্রমীভাবে, তিনটে প্রাইজই এই ব্যক্তি পাবে। তো নামগুলো আমরা ধারাবাহিকভাবে, যিনি পরিচালনা করছেন ইউটিউবার চ্যানেলের আছেন, তিনি তত্ত্বাবধানে সব কিছু নামগুলো আপনাদের মধ্যে তুলে ধরবেন। তার মধ্যেও এখানে এই মানুষগুলোকে ডেকে তাদেরকে সংবর্ধনার ব্যবস্থা করা করছে, তার জন্য মিরাজকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি, মিরাজের পুরো টিমকে। মিরাজ এই কাজগুলোকে এত সুন্দরভাবে বিনোদনের মাধ্যমেও কাজগুলোকে ভালো করছে, আর ধন্যবাদ জ্ঞাপন করছি। রণদীপ সিংহ রায় রয়েছে, রণদীপ সিংহ রায় সবসময় মিরাজকে সাহস যোগায় এবং আমাদের সঙ্গে থাকে এবং এই অনুষ্ঠানগুলোকে সুন্দর করার লক্ষ্যে থাকে। এই অনুষ্ঠান আরও ভালোভাবে মিরাজ করুক এবং এই মাছ ধরার যে আগ্রহ এবং মাছ যারা মাছ ধরতে উৎসুক সেই মানুষগুলোকে একত্রিত করে তাদের বিভিন্ন মাধ্যমে প্রাইজ দিচ্ছে, এটা একবার সত্যি অনবদ্য ভূমিকা পালন করেছে ইউনিভার্সাল পার্ক, এবং ধন্যবাদ জ্ঞাপন করি মিরাজকে। আমি আবার মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি, ইউটিউবার চ্যানেলে যিনি দায়িত্বে আছেন এই অনুষ্ঠান পরিচালনা করছেন তাকে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি। ধন্যবাদ দাদাকে। তাহলে আমি এবার একটু ডেকে নেবো মিরাজকে মঞ্চে, এবং অবশ্যই হ্যাঁ মিরাজ একবার তুমি স্টেজের সামনে চলে এসো, পরবর্তীতে কারা কোন পজিশনে আছে আমরা সরাসরি সেই জায়গাতেই চলে যাব এবং সেইটিকে মিরাজ এবার পরিচালনা করবে। ধন্যবাদ কৌশিক দাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের রনিদা, যে আমাকে এই এত বড় একটা প্রোগ্রাম করার জন্য সাহস জুগিয়েছে, প্লাস একটা জায়গা তৈরি করার জন্য আমাকে এই পার্ক তৈরি করার জন্য একটা জায়গা উনি দিয়েছেন, তার জন্য রনিদাকে অসংখ্য ধন্যবাদ। সাথে উপস্থিত আছে আমাদের অমল মিত্র, লালটোদা বিশেষ সমাজসেবিক, ব্যারাকপুরের যুব সম্পাদক, বিশিষ্ট সমাজসেবিক প্রদীপ পাত্র মহাশয়কে বিশেষ ধন্যবাদ, সঙ্গীত জগতের একজন বিশিষ্ট শিল্পী আমাদের মধ্যে আছেন সৌরভ গুপ্ত। আমরা চলে যাবো ডাইরেক্ট, আর তার সাথে আমরা ডাকবো আমাদের আর একটা পুকুরের পার্টনার আছে, তপন মণ্ডল। তপন মণ্ডলকে একটুখানি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো, উনি আমাদের পুকুরের এই মৎস্য প্রতিযোগিতার পার্টনার আছেন, ওনাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্যে। আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু করব, আমরা শুরু করব থার্ড প্রাইজ দিয়ে। থার্ড প্রাইজ যিনি পেয়েছেন বাবু মিস্ত্রি, বাবু মিস্ত্রিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, বাবু মিস্ত্রিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, বাবু মিস্ত্রিকে আমাদের থার্ড প্রাইজ 25,000 টাকার চেক এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় প্রদীপ পাত্র মহাশয়কে। জোরে হাত তুলে বাবু মিস্ত্রির জন্য, অসংখ্য পরিশ্রম করে আজকে 25,000 টাকা থার্ড প্রাইজ পাওয়া যোগ্য হয়েছে, প্রদীপকে অনুরোধ করে ট্রফিটা তুলে দেবেন, থার্ড প্রাইজটা, থার্ডটা। হ্যাঁ জোরে হাত তালি বাবুর জন্য একবার। সেকেন্ড পুরস্কার পেয়েছে আমাদের রুইয়াই বাড়ি, মাছের প্রচণ্ড নেশা, দোপেরিয়ায় বাড়ি মাছের প্রচণ্ড নেশা, উনি অনেক দূরে দূরে মাছ ধরতে যান, ওয়েস্ট বেঙ্গলের বাইরে উনি একসময় মাছ ধরে এসছেন। নয়ন পুরকাইকে, নয়ন পুরকাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব, নয়ন পুরকাইকে পুরস্কার তুলে দিচ্ছেন আর একটা সমাজসেবিক ব্যারাকপুর বুকের মাননীয় শ্রী অমল মিত্র মহাশয়কে।
ট্রফি, সেকেন্ড পুরস্কার ট্রফি তুলে দেওয়া হচ্ছে নয়ন ফুরকাই হাতে। জোরে হাত তালি সবাই মিলে। বাবাই, সে বিশ্ব রেকর্ড করা বাবাই, 6 কিলো 200 সাথে 55 কিলো মাছ ধরেছে একদিনে একা, প্রথম পুরস্কার পাচ্ছে বাবাই বিশ্বাস। বাবাই বিশ্বাসকে অনুরোধ করবো মঞ্চাবার জন্যে। বাবাই বিশ্বাসকে প্রায় তুলে দিচ্ছে আমাদের ইউনিভার্সাল পার্কের বিশিষ্ট কর্ণধার রণদীপ সিং রায়। রণদীপ সিং রায় অনুরোধ করবো প্রথম পুরস্কার তুলে দেওয়ার জন্য। বাবা যেমন ধরে হাত তোলে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে বহু মাছ ধরেছে, এরপরে একটা কম্পিটিশন আছে 5 লাখ টাকা প্রাইজ, ওখান থেকে ফার্স্ট প্রাইজ আনবে বলেছে, আমাদেরকে বলে গেছে। ট্রফিটা তুলে দেবে, জোরে হাত তালি সবাই মিলে। প্রথম পুরস্কার মাছ কাঁধে করে বাবাই বাড়ি নিয়ে যাচ্ছে। যদি মাছটা আমরা সামনে দেখতে পেলাম একটা খুশি হতাম, কিন্তু দেখা গেল না, দুঃখের বিষয়। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। আমাদের মঞ্চে বিশেষ মানুষজন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা বরণ করে নেব। মঞ্চের মধ্যে আমাদের প্রথম প্রাইজ যিনি প্রদান করেছেন, এই সংস্থার যিনি মালিক এবং এই সংস্থা যার দায়িত্বে আছে এবং মিরাজকে দিয়ে এই কাজটা সুন্দর করার লক্ষ্যে রয়েছেন, আমি রণদীপ সিং রায়কে আমি স্মারক দিয়ে সুদৃশ্য ট্রফি দিয়ে বরণ করে নেওয়ার জন্য মিরাজকে অনুরোধ করছি। মিরাজ সুদৃশ্য ট্রফি দিয়ে বরণ করে নেওয়া, জোর করে করতালি দিয়ে মুখরিত হোক। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন সম্মানীয় রনি রণদীপ সিং রায়, বরণ করে নিচ্ছি। অমল মিত্র, বিশিষ্ট সমাজসেবী অমল মিত্রকে বরণ করে নিচ্ছি আমরা। বরণ করে নিচ্ছেন আরেকজন পুকুরের যিনি জয়েন্ট ভেঞ্চারে আছেন, তপন মণ্ডল মহাশয়কে আমি অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। একবার করতালি দিয়ে আমরা মুখরিত হোক আজকের এই উৎসব, এই বরণ পালা আমরা বরণ করে নিলাম অমল মিত্র, বরণ করে নিচ্ছেন তপন মণ্ডল। এখন বরণ প্রদীপ পাত্র মহাশয়কে, প্রদীপ পাত্র মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদেরই পার্কের একজন সমাজসেবী বা কর্মী বলতে পারেন, পার্কের কর্মী হায়দার মণ্ডল তোকে বরণ করে নিচ্ছেন তপন মণ্ডল। এবার হাততালি হবে। আরেকজন মানুষ বরণ করা রয়েছে মাঠে ঘাটে ইউটিউবার চ্যানেলের, আমাদের যিনি দায়িত্বে এই কাজগুলো করেন, কৌশিক ঘোষকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করবো মিরাজকে। মিরাজ একবার বরণ করে নাও, মাঠে ঘাটে চ্যানেলের এই কাজগুলোকে, ইউটিউবার চ্যানেল আজকে এই কাজগুলোকে আরও সমৃদ্ধ করে দেয়। মিরাজ একবার বরণ করে যাই, করতলিতে একবার জোর করে হবে, হাত গুটালে হবে না, এত সুন্দর অনুষ্ঠান করেছে, অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটা অনুষ্ঠান আছে, আমরা চলে যাব। তপনদাকে বরণ করে নেওয়া হচ্ছে, তপনদাকে বরণ করে নিচ্ছে পুরোদা। পুরোদা আমার বাবার বন্ধু ছিল, হ্যাঁ বাবা নেই, উপরে চলে গেছে, বাবার সঙ্গে থাকতো, বাবার বন্ধু ছিল, পুরোদা বরণ করে নিচ্ছে। ধরো তুমি, ধরো তপনদা, ধরো। হ্যাঁ আজকের মতন এই অনুষ্ঠান আজকে এখানে সমাপ্ত করলাম, সবাই ভালো থাকবেন এবং সবাই মিলেমিশে বাস করবেন এবং মিরাজকে ইউনিভার্সাল পার্কে সহযোগিতা করবেন। আগামী বৃহস্পতিবার 15 আগস্ট বিশেষ সফর কুকুরে